আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আপনাদের সামনে ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের কালা ভুনা। তো চলুন দেখে নিই এই ঐতিহ্যবাহী জনপ্রিয় রেসিপি তৈরি করতে আমাদের কী কী লাগছে। আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, আপনারা একটু কম বেশি করে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিউব করা পেঁয়াজ, একটু বড় করে কাটার চেষ্টা করবেন। আমি একটু বড় করে কেটে দিয়েছি। দিয়েছি এখানে 2টো পরিমাণ তেজপাতা, 6টা এলাচ, দিয়ে দিচ্ছি 1টা স্টার, ছোট সাইজ হলে আপনারা এখানে 2টো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি লং 5টা পরিমাণ, দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, দারচিনি 2টা, একটু ভেঙে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, ঝালটা আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচেরও কম পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আটা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুকিং অয়েল, যেটা রেগুলার অয়েল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব, যত ভালো করে পারবেন মাংসের সাথে সবগুলো মশলা মিক্স করে নিবেন। এটাই হচ্ছে কালাবুনার প্রথম স্টেপ, এটা যত ভালো করে আপনি মিক্স করবেন মাংসের মধ্যে মশলাটা তত ভালো করেই যাবে। মিক্স করা শেষ, এখন আমি বসিয়ে দিলাম চুলাতে, ঢাকনা দিয়ে রাখলাম। এখন আমি কোনো নাড়াচাড়া করিনি, 5 মিনিট পরে দেখুন আমি ফিরে আসছি আর একটু নেড়ে দিচ্ছি। এভাবে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, এই পানিটা মাংস থেকে এসেছে। এইভাবে আমি আরও কিছু সময় কষাবো, যত সময় পানিটা গায়ে গায়ে মাংসের সাথে এসে যাবে। তো দেখুন মাংসের গায়ে গায়ে পানি হয়ে গেছে, আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 20 থেকে 25 মিনিট কষাবো। তো দেখুন 25 মিনিট পরে আমি ফিরে আসলাম, মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জায়ফলের গুঁড়া, আমি এখানে 1/2 জায়ফল গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিলাম আস্ত 1 পিস জয়ত্রী, আপনারা চাইলে এখানে পাউডারটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ভেজে রাখা জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এটা আমার ঘরের তৈরি গরম মশলা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, এটাকে আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে একদম মিহি পাউডারটাও ব্যবহার করতে পারেন। আমি এখন সবগুলো মশলাকে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে আর ঢাকনা দিয়ে আরো কিছু সময় রেখে দিব। তবে এই ক্ষেত্রে আপনাকে ঢাকনা দিয়ে বেশি সময় রাখা যাবে না, একটু পরে পরে আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ রাঁধুনি, এই রাঁধুনিটাই হচ্ছে কালাবুনার মেইন উপকরণ, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখন ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিলাম, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও 2-4 মিনিটের জন্য। তো দেখুন আমি কিন্তু একটু পরে পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু অনেক মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে, এই মশলাটা বা মাংসটা কোনোভাবেই পুড়তে দেওয়া যাবে না, এতে করে মাংসের স্বাদ আপনি ভালো পাবেন না। মাংসটা যখন 80% কুক হয়ে যাবে তখন আমি চলে যাব পরের স্টেপে, আর এই রান্নার এই স্টেপটা খুবই জরুরি। এখানে আমি নিয়ে নিচ্ছি রাঁধুনি সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন। আমি একটা বাগার তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব রসুন কুচি, তো অবশ্যই পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে অ্যাড করবেন। তো দেখুন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা আরেকটু ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি,
আর এগুলা আরেকটু ভাজা হয়ে গেলে এড করে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো মরিচ। ঝালটা আপনি আপনার যতটুকু খেতে ভালো লাগে সেই রকম অনুযায়ী দিয়ে দিবেন। এখন মরিচটা ভাজা হয়ে গেলে আর পেঁয়াজটা বেরেস্তার মতো কালার চলে আসলে, ব্রাউন কালারটা, তখন আমি এড করে দিচ্ছি অল্প পরিমাণ কষানো গরুর মাংস। এইভাবে করবেন, এই প্রসেসটা আপনারা ফলো করলে আপনাদের কালা পোনাটা পারফেক্টলি হবে। তো দেখুন আমি কিন্তু পুরা মাংসটা দেইনি, অল্প একটু দিয়ে বাগারের মতো করে একটু নেড়ে চেড়ে এটাকে 1 মিনিটের মতো রেখে দিচ্ছি। 1 মিনিট পর আমি বাগারটা দিয়ে দিচ্ছি পুরোটাই মাংসের উপরে। এটা হচ্ছে যেরকম আমরা ডাল বাগার দেই ঠিক ওই প্রসেসটাই, এখানে শুধু এক্সট্রা একটু মশলাটাই বেশি লাগছে। দিয়ে আমি এখন ভালো করে সম্পূর্ণভাবে মিক্স করে নিব। মাংসটার বাগারটা এইভাবেই দিবেন, কখনোই চেষ্টা করবেন না কড়াইতে নিয়ে মাংসটাকে কষানো, এতে করে মাংস ভালো হবে না, কালা বোনাটা অন্যরকম হয়ে যাবে। তো দেখুন আমি আরও 2-4 মিনিট ধরে এটাকে জাল করছিলাম এবং এই সময় আমি আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখেই করছি। মাংসটা আর একটু সিদ্ধ হয়ে গেলে আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব। কালা বোনার মেইন রেসিপি হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ মশলা ব্যবহার করতে হয় এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনাকে মশলাটা ব্যবহার করতে হবে, একবারে দিতে যাবেন না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ পরিমাণ কিউব করা পেঁয়াজ, দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে আবার একটু মিক্স করে নিয়ে আমি অ্যাড করে দিব আর একটু রাঁধুনি। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ রাঁধুনি নিয়েছি। এখন আবারও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু কন্টিনিউ নাড়া দিয়ে যাচ্ছি, কোনোভাবেই নাড়াচাড়া স্টপ করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে গিয়ে মাংসটাও পুড়ে যেতে পারে। আর এই পর্যায়ে আমার তত সময় পর্যন্ত আমি এটা কুক করব যত সময় না পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আর আঁচটা বন্ধ করে দিব, কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আপনার মাংস যদি সিদ্ধ না হয় আর একটু কম বেশি সময় নিয়ে করতে পারবেন। তো দেখুন আমার কালাবোনা তৈরি হয়ে গেছে, একদম শাহীভাবে এই কালাবোনাটা তৈরি হয়েছে। আমি একটু আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। আমি যখন এই কালাবোনাটা সার্ভিং প্লেটে নিচ্ছিলাম তখন অনেক সুন্দর একটা গন্ধ এসেছে, খুবই সুন্দর। তখনই মনে হচ্ছিল সবগুলা কালাবোনা আমি একাই খেয়ে ফেলি। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় কালাবোনা তৈরি করেন, দেখবেন আপনাদের কালাবোনাটাও পারফেক্টলি হবে এবং সুন্দর একটা অ্যারোমা আসবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন রেসিপি আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। এটা দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক গুণে ভালো হয়েছে। আসছে কোরবানি ঈদ, আমরা সবাই কোরবানিতে রুটি খেতে পছন্দ করি, তো আমি একটু রুটি দিয়ে মাংসটাকে এভাবেই খাওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে পোলাও দিয়ে, ভুনা খিচুড়ি দিয়ে খেতে পারেন। পোলাওর সাথে আর ভুনা খিচুড়ির সাথে খেতে এই কালাবোনাটার জুড়ি নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।